নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। দুর্গাপুরে 100 বাদ্যশিল্পী সুরে প্রকাশ পেল স্বাধীনতার গান। তারা সকলেই সঙ্গীতের শিক্ষার্থী, বিভিন্ন ধরনের যন্ত্রশিল্পের শিক্ষার্থী। কেউ শেখেন গিটার, কেউ আবার পিয়ানো, কেউ আবার বাঁশি, কেউ আবার বাদ্যযন্ত্র। সঙ্গীত শিল্পীদের সঙ্গে 100 জন বাদ্যযন্ত্রের শিক্ষার্থীরা মিলে এক সুরে বাজালেন সুজলাং সুফলাং বন্দে মাতরম। 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে এমনই অভিনব উদ্যোগ দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারা রোডের উপস্থিত রবীন্দ্র ভারতী মিউজিক একাডেমির। একাডেমির কর্ণধার মিস্টার এসলাহা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের 100 জন শিক্ষার্থী নিয়ে একটি ভিডিও এবং অডিও অ্যালবাম রিলিজ হয়েছে। বিভিন্ন ধরনের যন্ত্রশিল্পীর শিক্ষার্থীরা এই অ্যালবামটিতে বাজিয়েছেন। বিশেষ করে ভায়োলিন, বাঁশি, পিয়ানো, ড্রাম এবং স্যাক্সোফোন বাদ্যযন্ত্রের শিক্ষার্থীরা এই অ্যালবামটিতে অংশগ্রহণ করেছেন। তিনি জানান, সারা বছরই তাদের সঙ্গীত প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। তিনি আশাবাদী, তাদের শিক্ষার্থীদের বাজানো এই অ্যালবামটি শিল্পাঞ্চল এবং তার সংলগ্ন এলাকার সঙ্গীতপ্রেমী অনুরাগীদের মধ্যে যথেষ্টই ভালো লাগবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। सदियों से भारत भूमि धूलि आतिशा
वहां सारे जहां देख लिया, तक भी तेरे जैसा कोई नहीं है। ऐसे नहीं 100 दिन दुनिया घुमा है, नहीं कोई तेरे जैसा कोई नहीं। जय है, जय है।